পার্বত্য শান্তি চুক্তি তার অন্যতম অর্জন। অর্ধশতাধিক নৃগোষ্ঠীর অধিকার সংরক্ষণ ও বিকাশ সাধন তার অন্যতম অবদান। সকল জাতিসত্তার ভাষা এবং সংস্কৃতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এসব সংরক্ষণে আমাদের সবাইকে আরও যত্নবান হতে হবে। আমি দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা ও সাহিত্য চর্চার সুযোগ আরও অবারিত ও সম্প্রসারিত করার জন্য শিক্ষক, লেখক, গবেষক সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমার দেশ হীরামণি সোনা রূপায় ভরা, আমার দেশ।